সুপ্রিয় দর্শক মন্ডলী, রাকিব মুসাব্বির বলছি। আজকে এই মাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ভাবলাম একটা লাইফ স্টাইল ব্লগ করি। আসলে বাইরের দেশের মধ্যে লাইফ স্টাইল ব্লগ গুলো আসলে অনেক বেশি পপুলার। তা আমি আসলে আপনারা জানেন যে গানের পাশাপাশি আমি বিভিন্ন অনলাইন কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করি। আমার মনে হলো আজকে একটা কন্টেন্ট নিয়ে একটা এক্সপেরিমেন্ট করেছি, কি অবস্থা আসলে। এখন বাজতেছে সন্ধ্যা 7টা, ঘুম থেকে উঠেছি আপনার 6টা দিয়ে ঘুম থেকে উঠছি, কারণ সারা রাত মিউজিকের কাজ করতে হয়। মিউজিকের কাজ করে তারপর আলটিমেট দিনের বেলা একটু ঘুমাইতে হয়। তো যে জন্য আমার মনে হলো যে আজকে একটা লাইফ স্টাইল ব্লগ করি। আর আপনারা যারা আমার রাকিব মুসাব্বির ভেরিফাইড ফ্যান পেজে আছেন, তারা অবশ্যই আমার এই এক্সপেরিমেন্ট গুলোকে সাপোর্ট করবেন। আপনারা জানেন যে আমি সবসময় এই কন্টেন্ট গুলো নিয়ে বেসিক্যালি এক্সপেরিমেন্ট করি। তো চলুন এখন কফি বানিয়ে খাবো, দেখি রান্নাঘরে যাবো, রান্নাঘরে গিয়ে দেখি যে কি কি আছে, কফি বানিয়ে খাবো এবং আপনাদের সাথে আরো কিছু বিষয় শেয়ার করবো। এখন আমার স্টুডিওতে ঢুকবো। আমি সবসময় ঘুম থেকে উঠেই আগে আমার স্টুডিওটা দেখি এবং এখানে নতুন একটা কিবোর্ড এনেছিলাম, নতুন একটা কিবোর্ড এনেছি। তো যে কারণে আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে নতুন কিবোর্ডটা। এই কিবোর্ডটা বেসিক্যালি আমি হঠাৎ করে এনেছি, আর এখানে আমার সাউন্ড কার্ড, মাইক্রোফোন সহ সবকিছু আছে। এগুলো সব চেঞ্জ করব। আমি আসলে 3-4 বছর পর পর আমার সেটআপটা চেঞ্জ করি। এখানে আবার একটা মিনি কিবোর্ড আছে, এটা দিয়ে রিসেন্ট কাজ টাজ করতাম। আবার মোবাইলের জন্য অনেকগুলো মাইক্রোফোন, এটা হচ্ছে লেভেলিয়ার মাইক্রোফোন, এটা এটা দিয়ে মাঝে মধ্যে পডকাস্ট করি আমি এটা দিয়ে। আর এখানে রয়েছে একটা ডাবল লেভেলিয়ার মাইক্রোফোন, এখানে একটা রয়েছে। আমার মাইক্রোফোন আসলে অনেকগুলো, এটার ভিতরে আরও অনেকগুলো মাইক্রোফোন রয়েছে, কনডেন্সার রয়েছে, প্রায় আমার 6-7টা মাইক্রোফোন। মোবাইলের জন্যই 3-4টা, আর কম্পিউটারের জন্য হচ্ছে 2টা। অডিও টেকনিকার একটা রয়েছে, আর একটা হচ্ছে এখানে একটা রয়েছে, এটা দিয়ে হচ্ছে ডেমো ভয়েস গুলো দেই সাধারণত। প্রথম লাইফ স্টাইল ব্লগ আমাকে দেখছেন, আপনারা দেখছেন যে এখানে অনেকগুলো সেট আপ করা। দেখেন, এক একটা কালার, এটা একটা কালার, এটা চকলেট কালার, আর এটা হচ্ছে লাল ডিপ কালার এটা, আর এটা হচ্ছে নীল, আর পেছনটা রেখেছি কালো, এটা ফোম, আর এটা পুরোটাই সাউন্ড প্রুফ করা। তো যেটা হয়েছে বেসিক্যালি, এখানে আমার মনে হয় একটা লাইট বন্ধ করে দিতে হবে, তাহলে মনে একটু ভালো লাগবে। কালারিং কিছু লাইট, এই যে দেখেন নীল হয়ে গেছে এখন চেহারা, হ্যাঁ নীল হয়ে গেছে চেহারাটা। এছাড়া এটা হচ্ছে পিছন থেকে লাইটিংটা করেছে। আমি এখানে আরো কিছু লাইটিং করব, আরো ভিন্ন কালারের, এবং এখানে আরো একটা কালার, আরো 2টা কালার আছে। একটা হচ্ছে পার্পল কালার আছে, একটা হচ্ছে পার্পল কালার আছে, এটা হচ্ছে লাল। লালটা বেসিক্যালি কম, লালটা বোঝা যায় যখন আমি এটা অফ করে দিব বেসিক্যালি। সো এক একটা এক এক রকম কালার, এটা আর একটা কালার, এটা হচ্ছে সম্ভবত আকাশি এবং পাপেলের মধ্যে একটা মিক্স। আসলে একটা হচ্ছে পুরো ডিপ হচ্ছে ব্লু, হচ্ছে নীল, আর এটা হচ্ছে নীলের মধ্যে এবং আকাশের মধ্যে একটা মিক্স, আর আরেকটা হচ্ছে লাল। আপনারা দেখছেন এখানে একটা সেট আপ রয়েছে, তারপর এখানে একটা সেট আপ রয়েছে। এছাড়া আমার আর একটা সেট আপ রয়েছে, সেটা হচ্ছে ল্যাপটপে, ল্যাপটপটা সম্ভবত এখানে নাই। আর নিচে রয়েছে ক্যামেরা, একেবারে DSLR পুরো ফিল্মের সেট আপ। তো বন্ধুরা এখন কফি খাবো, কফি বানিয়ে খাবো, তো চলুন যাই কফি বানিয়ে খাই। এখনো রং টং করি নাই, আসলে গুছাচ্ছি সবকিছুই। তো চলুন যাই, আপনারা আমার কফি বানানো দেখবেন, আমি কিভাবে কফি বানাই। তো চলুন যাই, কফি কিভাবে বানাই আমি এখন আপনাদেরকে দেখাবো। বিবাহিত ব্যাচেলার হলে যেটা হয়, কারণ বিবাহিত ব্যাচেলার মানুষরা বেসিক্যালি অনেক কষ্টের মধ্যে থাকে। এখানে হচ্ছে এই যে কন্ডেন্স মিল্ক, তারপর হচ্ছে এই যে কাপ, এই যে এখানে কফি নিয়ে আসলাম, তারপর হচ্ছে এখানে হরলিক্স, আমি হরলিক্স খাই কফির সাথে মিশিয়ে। প্রায় শেষের দিকে কফি বানানো, তো এখন আমি কি কি মিক্স করছি কফির মধ্যে সেটা আপনাদেরকে দেখাবো। যে আজকে আমার প্রথম লাইফ স্টাইল ব্লগ। এই যে অল্প একটু দিলাম, দেওয়ার পর এটা
বেসিক্যালি গোটে ফেলতেছি, অল্প একটু দিলাম, তারপর এটার সাথে দিব হচ্ছে হরলিক্স, এই যে হরলিক্সটা দিচ্ছি, এই যে হরলিক্সটা, এই যে হরলিক্স 1 চামচ, এর মতো একটু কম। আমি আসলে বেসিক্যালি কফি একটু কমই খাই, মানে যাই খাই অল্প অল্প খাওয়ার চেষ্টা করি, কারণ আমার তো আসলে একটু ফ্যাট বেড়ে গেছে বডিতে, তো যে কারণে সবকিছু একটু অল্প অল্প খেতে হয়। আর 1 চামচের মতো কনডেন্স মিল্ক দিব, হয়ে গেল আমার কফি বানানো। বন্ধুরা এখন চলুন যাই, মজা করে খাবো আর আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলবো। এখন কফি বানিয়ে নিয়ে আসলাম, খাবো, খাচ্ছি। তো বন্ধুরা আজকে আমি একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে আমি আসলে বিভিন্ন অনলাইন কন্টেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট করি, কারণ আপনারা জানেন যে গান তো বানাচ্ছি, গান বেসিক্যালি যারা শোনেন তারা, তাদের কোনো প্রশ্ন নয় আমার গান নিয়ে, যারা গান দেখেন তাদের অনেক প্রশ্ন থাকে যে নতুন গান কবে বের হবে, নতুন গান কবে বের হবে। আসলে যারা আমাকে প্রশ্নটা করেন তারা আসলে আমাকে এক্স্যাক্টলি বলবেন যে নতুন গান কবে বের হবে নাকি নতুন ভিডিও কবে বের হবে, কারণ নতুন গান কিন্তু বিগত 4-5 বছর ধরে যদি আমি ইন্ডাস্ট্রিতে কম, মানে আমার ইন্ডাস্ট্রিতে আমি কম কাজ করছি, আমার নিজের ইউটিউব চ্যানেলে বেশি কাজ করছি, সো সেই জায়গাটা থেকে বলবো যে অডিও গান কিন্তু বের হচ্ছে। সো যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার নতুন গান কবে বের হবে, তারা আসলে ভুল প্রশ্ন করেন, তাদের প্রশ্নটা থাকা দরকার যে ভাই নতুন ভিডিও কবে বের হবে অথবা নতুন মিউজিক ভিডিও কবে বের হবে, কারণ নতুন গান তো প্রতিনিয়তই বের হচ্ছে, প্রতি মাসে 1টা 2টা 3টা, যখন যে মাসে যতগুলো পারা যায় বের হচ্ছে। সো আপনাদের প্রশ্নগুলো আপনারা একটু, আমি মনে করি একটু যাচাই বাছাই করে করবেন, তাহলে আমার মানে উত্তরটা দিতে অনেক সুবিধা হয়। তো যারা দর্শক রয়েছেন আমার তারা আমাকে প্রশ্ন করবেন যে ভাই আপনার নতুন ভিডিও কবে বের হবে, আর যারা আমার শ্রোতা রয়েছেন তারা কখনো আমাকে প্রশ্ন করে না, কারণ শ্রোতারা হচ্ছে অডিও গান শুনেই তারা সন্তুষ্ট হয়। তো আজকে লাইফস্টাইল ব্লগে আমি তথ্যটা আপনাদেরকে দিলাম, ইনফরমেশনটা দিলাম, আমার মিউজিক ভিডিও বের হয় না অনেক বছর, 3-4 বছর ধরে আমার মিউজিক ভিডিও বের হয় না কোনো। সো যারা আমাকে প্রশ্ন করেন যে আমার নতুন গান বের হচ্ছে না কেন অথবা নতুন গান পাচ্ছি না কেন, আমার মনে হয় তারা আমার শ্রোতা না, তারা হচ্ছেন আমার দর্শক, তাদের প্রশ্নটা হওয়া উচিত যে ভাই আপনার নতুন মিউজিক ভিডিও কবে বের হবে অথবা নতুন ভিডিও কবে বের হবে, এই প্রশ্নটা করলে আমি মনে করি খুশি হব, কারণ যারা আমার পিওর শ্রোতা তারা কিন্তু প্রতিনিয়ত আমার গান পাচ্ছেন, তারা আমাকে কখনো প্রশ্ন করেন না, কারণ তারা জানেন যে গান হচ্ছে শোনার জিনিস, দেখার জিনিস না। কফিটা কিন্তু আসলে অনেক অসাধারণ হয়েছে, তো আশা করি যারা আজকে আমার লাইফস্টাইল ব্লগ দেখেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাই, আর কফিটা আমার খুবই ভালো লাগছে, নিজের হাতে আসলে করা কফি। আমি সাধারণত চিনি খুব কম খাওয়ার চেষ্টা করি, আগে প্রচুর চিনি খাইতাম, তো এখন এটা খাচ্ছি, চিনি ছাড়াই খাচ্ছি, বাট চিনি থাকলেও আপনার কনডেন্স মিল্ক অথবা হোল্ডিক্স এর মধ্যে তো চিনি আছেই, তো খুব মজা লাগছে আসলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।